এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে। হাতবার ছেড়ে দিয়ে এখানে শুয়ে আছিস? ওদিকে তো আমাকে পার্টি তো ফোন করে তো আমাকে খিস্তি মারছে। চল চল কাজে চল। আমি ওই শুয়োরের বাচ্চা লেবারের সাথে কাজ করব না। অন্য কোন লেবার হলে কাজ হবে, নইলে কাজ বন্ধ। ঠিক আছে, তোর কাজ মারাতে হবে না, গার উল্টে শুয়ে থাক। আমি চললাম অন্য মিস্ত্রি দেখতে। আগের দিনে হাফ টাকাটা দিলে ভেবে দেখতে পারি। কাজ তো করিসনি, বইতে একটু রং ঘষিস, আবার টাকা এনে। কিন্তু ওই নুনুমুখো মিস্ত্রি আমার গাড়ি লাগতে বারণ করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে কাজে ঢোক। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, টিফিনটারাই এক্ষুনি আসছি। আমাকে তো পাতুকা ফোন করে কাজে আসতে বললো, তাই এসছি। তুমি কে গো? আমি তোর মিস্ত্রি কে নুনুমুখো। এসব গান না চটকে একটু হোয়াইট সিমেন্ট চটকাও। চার বালতি হোয়াইট সিমেন্ট গোল। আমি কি একা একা গুলবো? তুই কেন একা গুলবি? ওই শুয়ারের বাচ্চা কি করতে এসছে? ওকে নিয়ে গোল। দেয়ালে না মেরে আমার গাড়ি মেরেলে শুয়ারের বাচ্চা। ওর থেকে তো অনেক ভালো কাজ পারে, তুই সারা জীবনেও কাজ শিখবি না, লেবারই থেকে যাবি তুই। লেবার বলবি নি কে নুনুমুখো? বালতি রেখে ঘর চল যাবো, তুই এখানে গাঙার মারাবি। যা যা, বালের লেবার আমার।
ঠিক দাদা, কাজবাজ হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ দাদা, দারুণ কাজ চলছে, আপনার কোনো চিন্তা নেই দাদা। আচ্ছা আচ্ছা দাদা, ওখানে রঙটা একটু ঠেকাশে মতন লাগছে না? দাদা বলছে সব জায়গায় রং লাগছে না, কি রং লাগাচ্ছ আমাকে? কি বলছো, ওরা ঠিকভাবে রং মারতে পারছে না, সব দোষ ওদের। আমার এখানে কোনো দোষ নাই, সব দোষই আপনার হোয়াইট সিমেন্টে। হ্যাঁ দাদা, দোষ আপনার ওই হোয়াইট সিমেন্টেরই। মানে? মানে হলো আপনি এই যে দোকান থেকে হোয়াইট সিমেন্টটা কিনেছেন, সেই দোকানে ইঁদুরগুলো না ওর উপরে মুতে মুতে টেম্পারটা নষ্ট করে দিয়েছে, তাই মনে এরকম কালার হচ্ছে। আচ্ছা, আজকে হোয়াইট সিমেন্টে কাজ চালিয়ে নাও, কালকে অন্য হোয়াইট সিমেন্ট নিয়ে দেবো। খুব বললাম কুকুরের বাচ্চাগুলো, তোদের জন্য পার্টির সাথে আজকে মিথ্যা কথা বলতে হচ্ছে, তোদেরকে কাজ মারাতে হবে না। কি করবো, পালের মতো লেবার দিয়েছো সব, ওদের নিয়ে কাজ হয় নাকি? শুয়োরের বাচ্চাগুলো ঠিক মতো কাজ মারাতে পারে না। এখন শব্দ সামার, বেশি গাঁড় মারামারি করলে ঘর চল যাবো। ঠিক আছে ঠিক আছে, তোরা টিফিনটা করে নে, আমি বাড়ি থেকে টিফিনটা করে আসছি। শুয়োরের বাচ্চা, আমার জলের বোতলে হাত দিচ্ছিস কেন? পিয়াসা পেয়েছে তা কি করব, পিয়াসা পেয়েছে তা আমার জলের বোতলে হাত দিচ্ছিস কেন? মুতে খা। জল না খেলে মুতবোটা কি করে? চারটে বেজেছে, মুখো মিস্ত্রি তো দেখছে না, গিয়ে বলি পাঁচটা বেজে গেছে। কিরে, কাজ ফেলে দিয়ে ওখানে গিয়ে গান মারাচ্ছিস? পাঁচটা বেজে গেছে, আমি আর কাজ করতে পারবো না। কি করে এত তাড়াতাড়ি পাঁচটা বেজে গেল? ঠিক আছে, তোরা সবাই বালতি গ্লাস গুলো ধুয়ে ফেল গোটা গোটা। কি করে বাড়ি থেকে একটু খেয়ে আসতে দেরি হলো নাকি, অমনি কাজ ছেড়ে পালাচ্ছিস? কেন, মিস্ত্রি তো বললো কাজ শেষ হয়ে গেছে,
কি ব্যাপার মিস্ত্রি? পাঁচটা বেজে গেছে, আর কতক্ষণ কাজ করব? চারটে বাজি বাড়িনি, তোরা কাজ ছেড়ে পালাচ্ছিস? পার্টি জানতে পারলে তো গাড় ভেঙে দেবে সবার। ওই শুয়ারের বাচ্চা তো বললো পাঁচটা বেজে গেছে। আমি কি জানি, আমার ঘড়িটা খারাপ হয় তো। ঠিক আছে, আজকের দিনটা একটু ম্যানেজ করে লাও, কাল বেশি সময় ধরে কাজ করে দেবো। ঠিক আছে, যা যা তাহলে। ঠিক আছে মানে? টাকা দিবে না নাকি? টাকা কোথায় পাবো আমি? আমার কাছে কোনো টাকা নেই। আপনার চোদা, সকালবেলায় তো পার্টি তোমাকে টাকা দিল। টাকা দিল তাই কি হয়েছে? আমার বাড়ি কি বউ বাচ্চা নেই? ও, তোমার শুধু বাড়ি বউ আছে নাকি? আর আমরা বাড়ি গিয়ে হিলাই তো। ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও বলছি নুনুমুখো, না তো কিন্তু খুব খারাপ হবে। টাকা দিব না, কি করবি করে নে। আপনার চোদা, টাকা দিবি না মানে? এর লগে গাড় ফাটা দেবে ঘরে কে? আপনার চোদা, কাল থেকে বাড়ি ডাকতে গেলে গাড় ভেঙে দেবো তোমার। গোরের বাচ্চা দাঁড়া। আপনার চোদা, টাকা দিবি না মানে? এর লগে গাড় ফাটা দেবে ঘরে কে? SML লেবো কাছে দা।